সাল 2014 নিজেকে ফিট রাখতে শুরু করেন জিম। আয়রন পাম্পে ফুলে ওঠা পেশি যন্ত্রণাকে আলিঙ্গন করে ইউটিউব দেখে 2018 সালে হাতে খড়ি আর্ম রেসলিংয়ে। বলছি বিয়ানীবাজার নয়া গ্রামের সন্তান আমানউদ্দিনের কথা, যাকে বলা হয় মেজাটন অব আর্ম রেসলিং। আমরা জার্নি স্টার্ট হয়েছে জিমটা কি প্রথমে আমরা নর্মালি এলা পাঞ্জা খেলাই না কি গ্রামীণ স্টাইলে যে আমরা খেলাই, কোনো রুলস নাই, রেগুলেশন নাই পিছনে হাত দিয়া। তো আস্তে আস্তে করি আমি ইউটিউব থাকি, যখন আমি আর্ম রেসলিং আরও জানলাম আরও বেশি প্রফেশনাল খেলা আর্ম রেসলিং করেন, তখন প্রফেশনাল আর্ম রেসলিং শিকার পর থাকিয়া আমি দেখা গিয়ে সুপার ম্যাচ খেলাইছি, পরে ন্যাশনাল আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ খেলাইছি, ন্যাশনাল আমি আর্ম রেসলিং চ্যাম্পিয়ন, টু টাইমস ন্যাশনাল আর্ম রেসলিং চ্যাম্পিয়ন। অনুশীলনের শুরুর বছরে আসে নজরে পড়া সাফল্য। সিলেটের বাঘা বাঘা সব প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি মিস্টার বিয়ানীবাজার বনে যান। সেই থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমানকে। ভারতের আমন্ত্রণে ইউনিফাইড রেটিং প্রফেশনাল আর্ম রেসলিংয়ে অংশগ্রহণ করে ইন্ডিয়া, ইরান, ফিলিপাইনকে হারিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অর্জন করেন তিনি। চিতার গতিতে ছুটে চলা আমান আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে 2020-এ, যখন 6-বারের দেশ সেরা আনবিটেড চ্যাম্পিয়ন প্রিন্স স্মাইলকে টাইটেল ম্যাচে পরাজিত করেন। বাংলাদেশের যে আনবিটেন চ্যাম্পিয়ন আসতে 6 টাইম প্রিন্স স্মাইল, তো তার লাগে আমার ফার্স্ট খেলা হয়েছে সুপার ম্যাচে, তাই বিগ একটা মানে প্লেয়ার আসলাম, তো তাদের আমি বিট করছি, 1-2 আমি তাদের বিট করছি, করার পরে আমার কনফিডেন্ট আরও বিল্ড হইল। নিজেকে আরও ঝালিয়ে নিতে একদিকে যেমন নিয়েছেন কঠোর প্রশিক্ষণ, আর অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ঝুলিতে তুলেছেন মোট 6টি পুরস্কার। শুধু তাই নয়, শক্তির এই খেলাকে দেশব্যাপী আরও প্রসারিত করতে 2018 সালে গড়ে তোলেন আর্ম ওয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। তখন আর্ম ওয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যেহেতু আমি গিয়া ক্যাম্পেইন করছি বিভিন্নভাবে, কারণ আর্ম রেসলিং প্রচার করতে গো আমি ধানমন্ডি গিয়া, মিরপুর গিয়া, আর্ম রেসলিং টেবিল নিয়া, পার্কও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া আর্ম রেসলিং দেওয়ালা আমরা পাবলিসিটি করার লাগে আমরা খেলতাম গিয়া ওপেনলি। বাহুবলের সাথে মনোবলটাকে এক করতে পেরেছিলেন বলেই আমানের পাঞ্জায় ধরাশয় হয়েছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপানের কবজিবাজরা। সেদিন IFA ওয়ার্ল্ড আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023-এ বিশ্ব মঞ্চে বাংলাদেশকে উদ্ভাসিত করেছিলেন আমানউদ্দিন। তো মালয়েশিয়াত গিয়া আমার টাফ অপোনেন্ট আছে, তারা সব তারা কান্ট্রি রিপ্রেজেন্ট করে, তারা তারা কান্ট্রির মাঝে নাম্বার 1, এশিয়ানও নাম্বার 1 আছিল, অ্যান্ড ওয়ার্ল্ডও অনেক আছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা লয়ে পড়ে গেছে, যেমন মালয়েশিয়ার সিঙ্গাপুর, তারপর গ্রিস, তারপর রইল গিয়া জাপান। সাম টেকনিক্স আমি আগে থেকে করছি যে এক এক প্লেয়ারের লগে এক এক টেকনিক্সকে খেলা লাগে, তো আমি ডিফারেন্ট টেকনিক্সে অ্যাপ্লাই করিয়া আমি আমার উইনটা করছি। তিনি মনে করেন কে কোথায় আছেন সেটা বড় কথা নয়, পরিশ্রম আর লেগে থাকার প্রয়াসেই একদিন সাফল্য ধরা দেবে, আর এভাবেই আমানদের বিজয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। সারিনা সারা, ম্যাপ টিভি।